আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ফেসবুকের কভার ফটো ইসলামিকভাবে একটি কভার ফটো ডিজাইন করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে দেখাবো কলরবের ফটো দিয়ে আপনি কিভাবে ফেসবুকের কভার ফটো ডিজাইন করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফিফেলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফিল ফিফেলটি ডাউনলোড করে নেবেন। আর এই ফিল ফিফেলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল ফিফেলটি ডাউনলোড করে নেবেন। তারপর পিক্সেললাব অ্যাপসটির প্রয়োজন হবে, এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করার পর ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো বন্ধুরা, পিক্সেললাব অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ফেস শো করবে, এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ফিফেলে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন। তো এবার আপনার ফোনে ডাউনলোডকৃত ফোল্ডারে যে ফিল ফিফেলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে ফিল ফিফেলটির উপর ক্লিক করবেন, তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে। এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন। এই ফটোটি চেঞ্জ করে আপনার পছন্দ মতো একটি ফটো দেবেন, সেই জন্য ফটোর উপর একটি ক্লিক করবেন। তারপর নিচের দিকে মাঝখানের অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তো ফটোটি এখানে চলে আসবে। ফটোটিকে এখান থেকে এভাবে ছোট বড় করে দিয়ে আপনি আপনার মতো করে এখানটাতে এভাবে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সুমন আহমেদ, এই নামটি চেঞ্জ করে আপনার নাম দিবেন, সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর সর্বপ্রথমে নামটি লেয়ারটি দেখতে পাবেন, লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তো এখানে আপনার নামটি বসে যাবে। তো এবার এই নামটির কালার এবং ফন্ট চেঞ্জ করার জন্য নিচের দিকে এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু এদিকে আসবেন, এদিকে আসলে এখানে কালার দেখতে পাবেন। কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন, এখান থেকে একটি কালার দিয়ে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফন্ট দেখতে পাবেন। ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। নিচের দিকে আসলে ইংরেজি ফন্ট পাবেন, এখান থেকে একটি ফন্ট দিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তো একইভাবে আপনি এখানে দেওয়া আছে কলর অফ এই লেখাটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পদবিটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে আর কিছুই চেঞ্জ করার প্রয়োজন হবে না। তো সর্বশেষ এই কভারের ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে বেরিহাই বা আল্ট্রা সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই পোস্টারটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই সুমন টেক বঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।